আজ 10ই সেপ্টেম্বর 2021 সাল, বাংলার মুকুটহীন সঙ্গীত সম্রাট ধনঞ্জয় ভট্টাচার্যের শততম জন্মদিন। তিনি সেই 1940 সালে প্রথম রেকর্ড করেছিলেন যদি ভুলে যাও মোরে, আমি এসেছিনু তোমার সভায় দুদিন শোনাতে গান। তিনি দুদিনের জন্য গান শোনাতে আসেননি, তখন তিনি ওই কথা বলে আগামী আরও 50 বছর আমাদের গান শুনিয়ে গেলেন। এবং যে গান শুনিয়েছেন, যে গান তিনি গেয়েছেন, তা অনাদি অনন্তকাল ধরে বাংলা তথা ভারতবর্ষের সঙ্গীত জগতে অমর হয়ে থাকবে। আমরা রবীন্দ্রনাথের কথায় বলতে পারি, তাঁর কণ্ঠে খেলিতেছে 7টি সুর, 7টি যেন পোষা পাখি, কোনো অত্যুক্তি নয়। সেই সময় তিনি শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক সঙ্গীত এবং বিভিন্ন জাতের সঙ্গীতকে তিনি যেভাবে খেলিয়েছেন তার কণ্ঠে, তা আপামর মানুষকে মনোমুগ্ধকর করে রেখেছে। আজ রেডিওতে গেয়েছিলেন 1938 সালে, প্লেব্যাক করেছিলেন প্রথম 1942 সালে। এই তার সঙ্গীত জগৎ। আশপাশে আরও কিছুদিন পরে যাঁদের পেয়েছিলেন বন্ধু বান্ধব, কিছুটা বয়সে ছোট যাদের, সতীনাথ মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, একটু বড় মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় এবং জগন্ময় মিত্র, এদের পেয়েছিলেন তিনি। তাদের সঙ্গে তাঁর ব্যবহার, তাঁর আচার আচরণ, তাঁর বন্ধুত্ব, তাঁর আত্মীয়তা ছিল স্বর্গীয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ইতিহাস তাই বলছেন। আমরা যদি ধনঞ্জয় ভট্টাচার্যের গায়কির কথাটা বাদ দিয়ে যদি দেখি আমরা সঙ্গীতের শিক্ষক হিসেবে, তাহলে দেখব অনেকের চেয়ে তিনি অনেক এগিয়ে রয়েছেন। তাঁর ছাত্ররা হলেন প্রত্যেকেই স্বস্বক্ষেত্রে এবং বিশেষ করে সঙ্গীত জগতে উচ্চ আসনে বসে আছেন। পান্নালাল ভট্টাচার্য, তার ভাই সনৎ সিংহ, সুদাম বন্দ্যোপাধ্যায়, অরুণ দত্ত, হীরালাল সরখেল, পিন্টু ভট্টাচার্য, সরোজ চ্যাটার্জি, শ্যামলাল ও দীপঙ্কর ভট্টাচার্য তার ছেলেরা, এবং আরও অনেকে পরবর্তীকালে এসেছেন। এটা নেভার এন্ডিং একটা তালিকা। দৈবক্রমে সুদাম বন্দ্যোপাধ্যায় পাড়াতেই আমি থাকি, তালতলাতে। সুদাম বন্দ্যোপাধ্যায় নিয়মিত আমাদের বাড়িতে আসা যাওয়া করেছেন, আমার বর্দার বন্ধু ছিলেন, বর্দাও খুব গাইয়েছিলেন, বড় গায়ক সতীনাথ মুখোপাধ্যায়ের ছাত্র ছিলেন এবং সুদাম বন্দ্যোপাধ্যায়ের বন্ধু ছিলেন। সুদামদা এসে প্রায়ই কিন্তু তাঁর গুরু ধনঞ্জয় ভট্টাচার্যের কথা বলতেন, আজকে আমার সব মনে পড়ে যাচ্ছে। আমরা যদি মানুষ ধনঞ্জয় ভট্টাচার্যকে দেখি, তাহলে দেখব তার গায়ক বন্ধুদের কথা আমি আগেই বলেছি, তাদের সঙ্গে কীরকম সম্পর্ক তাঁর গড়ে উঠেছিল, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুবান্ধবদের সঙ্গেও তাই। সঙ্গীতের যারা কলাকুশলী তাদের জন্য তিনি লড়াই করেছেন, তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে তাদের সাহায্য করেছেন নানানভাবে। এমনকি পরিবারে
তিনি একজন ভালো পিতা, একজন ভালো দাদা, একজন ভালো সন্তান, একজন ভালো বন্ধু, একজন ভালো ঠাকুরদাদা, দাদু ইত্যাদি হতে পেরেছিলেন। অর্থাৎ সর্বদিক দিয়ে একজন মানুষ মানবতার চরম শিখরে অধিষ্ঠান করে গেছেন। তালতলা যে অঞ্চলে আমি থাকি, সেই অঞ্চলের সঙ্গেও ধনঞ্জয় ভট্টাচার্যের যোগাযোগ ভীষণভাবেই ছিল। সেই চল্লিশের শেষের দশক থেকে পঞ্চাশের দশকের পর থেকে সত্তরের দশক পর্যন্ত আমি নিজে দেখেছি, পঞ্চাশ দশকের শেষ থেকে ষাটের দশকের শুরু, আমি তখন স্কুলের ছাত্র, আমাদের তালতলাতে দুটি জায়গায় অত্যন্ত বড় জলসা হতো। এই জলসা মধ্যে আমি বলবো দুটি জায়গার মধ্যে, একটি হচ্ছে ক্রিক রয়ে ভানু বোসের জলসা, আরেকটি হচ্ছে তালতলায় লর্ড পাড়াতে। আমি বড়দের মুখে শুনেছি যে তালতলায় লর্ড পাড়ার এই জলসাটাই নাকি প্রথম ওপেন ফাংশন বা ওপেন জলসা বলতে পারা যায়। এবং দেখতে হয় যে এই লর্ড পাড়ার ফাংশনটি আমি যা শুনেছি, বড়দের কাছ থেকেই শুনেছি, ধনঞ্জয় ভট্টাচার্যর পরিচালনাধীন ছিল। অর্থাৎ তিনি, ধনঞ্জয় ভট্টাচার্য, যতদিন ফাংশনটি হয়েছে ততদিন তিনি রাসটিকে ধরে রেখেছিলেন, প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এবং এখানে নাকি আমি শুনেছিলাম এও যে কোনো একদিন কোনো একটা অনুষ্ঠানে পঞ্চাশের দশকে, আমি তখন অত্যন্ত ছোট, পঞ্চাশের দশকে উত্তম কুমার গান গাইছেন আর তবলা বাজাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্য, এই দৃশ্য নাকি তালতলার আপামর জনসাধারণ দেখেছেন। ভানু বোসের ফাংশন ওই ক্রিকেটে, ভানু বোসের ফাংশন কিন্তু ধনঞ্জয় ভট্টাচার্য ছাড়া হওয়ার কোনো জো ছিল না। ছোটবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছে, ষাট দশকে আমি দেখতে যাচ্ছি, ছুটে চলে যাচ্ছি, ধনঞ্জয় ভট্টাচার্য আসছেন ভানু বোসের ফাংশনে, অথবা লর্ড পাড়ায় এসেছেন, ষাট দশকে ছুটে গিয়ে আমরা দেখতে যেতাম, শুনতে যেতাম। এমনকি আরেকটু পরে ষাট দশকের শেষে সত্তর দশকের শুরুতে তালতলার ডাক্তার লেনে কালী পুজোয়, এখানকার কালী পুজোগুলো তিন চারটে কালী পুজো একশো পার হয়ে গেছে, একশো বছর, তো ডাক্তার লেনের কালী পুজো আজও প্রায় একশো তিরিশ বছর হতে চলল প্রায়, সেই কালী পুজোতে তিনি কালী পুজোর রাতে মঞ্চে ছোট্ট করে মঞ্চ বাঁধা হতো আর এক মনে, নিবিষ্ট মনে, আত্মসমাহিত হয়ে সেই ডাক্তার লেনের কালী পুজোর রাতে গান গেয়ে চলেছেন ধনঞ্জয় ভট্টাচার্য। এই দৃশ্য প্রত্যেক কালী পুজোয় আমি দেখেছি, চোখ বন্ধ করে গাইছেন, কখনো সেখানে কোনো ইনস্ট্রুমেন্ট থাকতোই না, আবার কখনো কখনো শুধু তবলা থাকত, এই দৃশ্য দেখেছি। এই ধনঞ্জয় ভট্টাচার্যর সঙ্গে আমার দেখা, আমার সঙ্গে যোগাযোগ, আমি অত্যন্ত ভালো লাগত ধনঞ্জয় ভট্টাচার্যের এমন সুন্দর গায়কী। গানের যে কোনো স্টাইলই তার কাছে ছিল অনায়াস বিচরণের জায়গা, সেটা তিনি করতে পেরেছেন, তাই এত ছাত্র তৈরি করতে পেরেছেন। ছাত্র শুধু নয়, তিনি নিজেই একজন ইনস্টিটিউশন ছিলেন। আজকে তার জন্মদিনে আমি তাকে শ্রদ্ধা জানাই, চরণে শতকোটি প্রণাম জানাই, এবং অনুপ্রেরণার জায়গাটিকে ধরে রাখতে সকলকে বলবো, আসুন আমরা সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে, বিশেষ করে বাংলা সঙ্গীতকে, ধনঞ্জয় ভট্টাচার্যের পদাঙ্ক অনুসরণ করি, তবেই বাঁচবে আমাদের বাংলার গান। নমস্কার।